হাই বন্ধুরা, আমি কাকন। আমি চলে এসেছি আজকে একটা নতুনত্ব পিৎজার রেসিপি নিয়ে। আগেরবার যখন আমি চিকেন রেশমি পিৎজা বানিয়েছিলাম তখন সবাই বলেছিল চিজ দাওনি, তাই জন্য আজকে চিজ দিয়েই বানাবো। আর আজকে আমি চিকেন 65 পিৎজা বানাবো। তাহলে চলো দেখি চিকেন 65 পিৎজা করতে কী কী লাগছে। চিকেন 65-এর জন্য 350 গ্রাম লেগ পিসকে আমি বোনলেস করে নিয়েছি। 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ শাহি গরম মশলা, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। ঝালটা তোমাদের নিজেদের মতো নেবে। 1/2 পাতি লেবু, কারি পাতা কুচি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নস্টার্চ, 8 থেকে 9টা কারি পাতা, 1/2 চা চামচ রসুন কুচি আর লঙ্কা কুচি। ঝালটা নিজেদের মতো নেবে। 1 কাপ সাদা তেল। পিৎজার ডো এর জন্য নিয়েছি 4 কাপ ময়দা, 1 কাপ টক দই, 1/4 চামচের 1/4 অংশ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। পিৎজার টপিংসের জন্য নিয়েছি 1টা ক্যাপসিকাম লম্বা লম্বা করে কাটা, 1টা পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা, 1টা টমেটো বীজ বার করে লম্বা লম্বা করে কাটা। পিৎজা সস এর রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর নিয়েছি চিজ। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শাহি গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, এটা আমি 1/2 দিলাম, ধনে গুঁড়ো আর চিলি ফ্লেক্স, এটাও 1/2 দিলাম। এবার দিয়ে দেব টক দই 2 টেবিল চামচ। আর দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন দিচ্ছি কারি পাতা কুচি, গোটা কারি পাতাটা পরে লাগবে। এবার সব মশলা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। লেগ পিসের বোনলেস পিস করলেই এই চিকেন 65টা ভালো খেতে হয়। যেহেতু এটা পিৎজাতে দেব তাই চিকেন 65-এ যেমন টুকরো করে তার থেকে একটু ছোট টুকরো করেছি। মশলাগুলো মেশানো হয়ে গেছে, এবার 30 মিনিটের জন্য ম্যারিনেট করব। 30 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, কর্নস্টার্চ আর ময়দা। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব। চালের গুঁড়ি দিলে বেশি মুচমুচি খেতে হয় তাই জন্যই চালের গুঁড়িটা দিলাম। চিকেনটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটাকে ভাজতে হবে। ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলো 1টা 1টা করে গরম তেলে ছেড়ে দেব। এই চিকেনগুলো কিন্তু 1টা 1টা করেই ছাড়তে হবে, না তো কিন্তু জড়িয়ে যাবে। যেহেতু চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট তাই সঙ্গে সঙ্গেই উল্টে দেব, আর এইগুলো হতে বেশি সময়ও লাগে না। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, আর যে চিকেনগুলো হয়ে গেছে সেইগুলো আমি তুলে নিচ্ছি। এবার সব চিকেনই আমি তুলে নিচ্ছি। এই রকম ভাবে 2-3 বারে সব চিকেন ভেজে নেব। এবার অনেকটা তেল কমিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা। এটাকে হালকা ভেজে নিতে হবে। চিকেন 65-এ লঙ্কাটা চিড়ে দেয়, কিন্তু আমি পিৎজা করব তাই জন্য লঙ্কা কুচি দিলাম।
রসুন লঙ্কা কারি পাতাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। চিকেন 65টা তৈরি হয়ে গেল, এটা আলাদা করে নামিয়ে রাখব। এবার ওই কড়াতেই পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে হালকা ভেজে নেব। যেহেতু আমি প্যান পিৎজা করব তাই জন্য হালকা ভেজে নিচ্ছি, মাইক্রোওভেনে করলে ভাজার প্রয়োজন পড়বে না। এটাও ভাজা হয়ে গেছে, এবার এটা আলাদা করে তুলে রাখব। এবার পিৎজা ডোটা তৈরি করব, তাই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি আর অল্প নুন। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এই তেলটাতে আমি চিকেন ভেজেছিলাম তাই জন্য তেলটার কালারটা লাল হয়ে গেছে। তেলটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা এইভাবে মুঠো করে দেখব, এর মানে তেলটা ঠিকঠাক হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। টক দই দিয়ে ভালো করে মেখে নেব। টক দই দিয়ে মাখার পর এর মধ্যে একটু জল দিচ্ছি। পুরো মাখাটা তোমরা দই দিয়েও করতে পারো। অল্প অল্প করে জল দিয়ে আমি পিৎজা ডোটা বানিয়ে নেব। তোমরা এই পিৎজা ডোটা ইস্ট দিয়েও করতে পারো। পিৎজা ডোটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটা 30 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তিরিশ মিনিট হয়ে গেছে, এটা আমি আবার ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মাখা হয়ে গেছে, এটা আমি 2টো পিৎজা করব তাই জন্য 2 ভাগ করে নিচ্ছি। দুই ভাগ করার পর আমি একটু গোল শেপ দিয়ে দিচ্ছি ডোগুলোকে। গোল করা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এবার বেলন চাকিতে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার পিৎজা ডোটা দিয়ে আমি পিৎজা বেসটা বানিয়ে নেব। এই ময়দাটা খুব বেশি পরিমাণে দেব না, তাহলে কিন্তু পিৎজা বেসে গুঁড়ো গুঁড়ো ময়দা থেকে যাবে। আমি গোল করে এটা বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দেব। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, এটা না করলে পিৎজা অনেকটা ফুলে যাবে। এবার প্যানের মধ্যে আমি পিৎজা বেসটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমি আবার একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। এবার একটা চাটুর উপর ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। 5 মিনিটের জন্য চাপা দিয়ে পিৎজা বেসটা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার চাপাটা খুলছি। চাপাটা খুলে পিৎজা বেসটা উল্টে দেব। আমি হাত দিয়ে করছি মানে তোমরাও হাত দিয়ে করতে যেও না, তাহলে গরম ছ্যাঁকা লাগতে পারে। এবার পিৎজা সসটা আমি ভালো করে ছড়িয়ে দেব। এই সসের রেসিপি লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার ওপর থেকে অল্প চিজ দিয়ে দিচ্ছি। এবার চিকেন 65 দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমাদের যেমন খেতে ইচ্ছা সেই অনুযায়ী চিকেন চিজ সব কিছুই দেবে। এবার আমি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিজ।
তোমরা যতটা পরিমাণে চিজ খেতে চাও সেই অনুযায়ী দেবে। উপর থেকে আরেকটু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো। এবার 15-20 মিনিটের জন্য অল্প আঁচে চাপা দিয়ে পিৎজাটা হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলছি। চিকেন 65 পিৎজা একদম তৈরি। তাহলে তৈরি হয়ে গেল চিকেন 65 পিৎজা। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ফাইনালি আমি এখন পিৎজা খাব। আমার অনেক দিন পিৎজা খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি অনেক দিন খাইনি পিৎজা, তাই এখন বানিয়েছি। দারুণ খেতে, নতুন নতুন ক্রিয়েশন, হেভি লাগছে খেতে। ক্যামেরাম্যান, খেতে কেমন হয়েছে? ক্যামেরাম্যান মনে হয় শুনতে পাইনি। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানে ভালো লেগেছে। চলো টাটা।